খালি পেন্টিং করে দিয়েছেন নিজের না, কিন্তু তাকে আগেই না সেভাবে বহু কষ্ট করিকি রেলওয়ে লাইনর কাম আরম্ভ হয়েছিল, সমাপ্ত হয়েছিল কেন্দ্রাপড়ার। মু প্রতিশ্রুতি দিয়েছিলি যে রেলওয়ে যেটি রেলওয়ে নথায় শিল্প আসে না, সেইপা প্রথম রেলওয়ে লাইন, তাপরে শিল্প। রেলওয়ে লাইন কমপ্লিট হয়ে গেল, কিন্তু গত পাঁচ বর্ষের এমনি শিল্প আনলে না। এটা মোদিজি স্বপ্ন, মো সংকল্প যে রেলওয়ে লাইন যেহেতু হয়ে যাই, আগামী পাঁচ বর্ষ ভিতরে নিশ্চিত ভাবে শিল্প আসব কেন্দ্রাপড়া, লক্ষ লক্ষ যুবক মানুষ আউ বাহার যাওয়া পড়ব না। যেটি রেলওয়ে লাইন তৈরি করবার বৈজয়ন্তঙ্ বিন্দু বিসর্গ ভূমিকা না, বোধ হুয়ে সি কেন্দ্রাপড়ার বিকাশর ইতিহাস কু পড়ি না, টিকে পড়া চেষ্টা কর। দেবগৌড়াজী যেতবে প্রধানমন্ত্রী লে বিজুবাবু দেবগৌড়াজী ওড়িশা আনি ভুবনেশ্বর গোটে স্বতন্ত্র বৈঠক করাইলে, মাননীয় মন্ত্রী বিজুবাবু আশীর্বাদে সেতবে শ্রীকান্ত জেনা লে, এবং সেটি ইস্ট কোস্ট জোন প্রথমে ওপন হল ওড়িশার স্বার্থপাই, এবং এ ইস্ট কোস্ট জোন জরিয়ে পারাদ্বীপ চণ্ডীখোল হরদাসপুর যে রেলওয়ে লাইন নিষ্পত্তি গ্রহণ করা গলা, এবং সেই মর্মরে সে সময়ের তৎকালীন কেন্দ্রমন্ত্রী আসি হলদিয়া গড়া ঠারে শুভ দেলে, সে ফলক এবে বি অছি দেখি পারিবে আপন মানে। প্রভাত সামন্তরায় জনতা দলর এবং পরবর্তী পর্যায়ে বিজু জনতা দলর সাংসদ লে, এ ইতিহাস কু বৈজন্ত বোধে দেখি না পড়ি না, এবং এ রেল লাইন প্রক্রিয়া যে চালা এ প্রক্রিয়ার ভূমিকা হচ্ছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক বারবার সমীক্ষা করেছেন। আমার যে ল্যান্ড গলা আপনার গোপঠ আরম্ভ করে যদুপুর ঠু আরম্ভ করে পাটলিপঙ্ক পর্যন্ত, এ জমি কেমতি মাগণার তাঁকু দিয়াযিব, এ ব্যবস্থা কেমতি আগেইব, বারবার সমীক্ষা করিকিরি ফ্রি ল্যান্ড ফ্রি ট্যাক্স এ সবু ব্যবস্থা করিকিরি করেলে মানে মুখ্যমন্ত্রী, ইয়াধরে কোঠু আসিলে বৈজন্ত জন্ম হলে মু কিছু বুঝিপার্ন। বৈজন্তঙ্কর জন্ম মাননীয় মুখ্যমন্ত্রী বিজু জনতা দলর আশীর্বাদে এটু সাংসদ হলে, যেতবে বিজু নবীন বাবুকে ছাড়লে তাঁকু কেন্দ্রাপড়াবাসী পরিত্যাগ কলে, আর তাঁকর কোটি হল আর শিল্প কথা কুমার, যদি শিল্প প্রতিষ্ঠা করবার লা কোণ করছেন দেখুন না, কেন্দ্রাপড়া নিউর্ক করবে বলে কইলে কোটি করছেন মু জানি আজ্ঞা, মতো দেখাই দেবে কেন্দ্রাপড়াবাসী জানি, তেমন বাস্তব কথাটা হচ্ছে এটি যা বিকাশ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক যোগ হয়েছে, আর যে নবীন বাবু ছাড়িছে তাকু লোক ছাড়ি দিয়েছেন।